আসন্ন পৌর নির্বাচন আর তাকে ঘিরে শুরু হয়েছে রীতিমতো চাপানোত্তর। বিজেপি প্রার্থীর হোর্ডিং ছেঁড়ার অভিযোগে চাপানোত্তর। আসানসোলের 44 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শিবপ্রসাদ বর্মন অভিযোগ করেন, তার যে নির্বাচনী প্রচারের হোর্ডিং তা কেউ বা কারা ছিঁড়ে ফেলেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ জানানো হবে থানায়। আমাদের এখানে আজকে আমাদের পার্টি অফিস আছে, পার্টি অফিসে আমরা একটা হোর্ডিং লাগাচ্ছিল, হোর্ডিংয়ে আমার ছবি থেকে ব্লেড মেরে দিয়েছে। আর ব্লেড মেরে মানে আমার মনে হয় কি ব্লেড কেউ পাবলিক মারবে না, কে সাধারণ মানুষ মারবে না, এটা অপোনেন্ট পার্টি আমার যে যে আমার জন সমর্থন পাচ্ছি আমরা যেরকম, সে জন সমর্থনে এই ভয়ভীত হয়ে গেছে আমার অপোনেন্ট পার্টি। আর অপোনেন্ট পার্টিতে আমার কে 3 জন আছে, একটা নির্দলীয় আছে, একটা সিপিআই আছে, একটা তৃণমূল আছে। এই 3 জনের মধ্যে কেউ আমার এইরকম মানে দুর্ভাগ্যপূর্ণ এরকম ঘাটিয়া কাজ করতে পারে, মানে এইরকম ঘটনা আমরা আজ পর্যন্ত 3 বার পার্ষদ ছিলাম এখানে, কোনোদিন এরকম ঘটনা হয়নি যে আমার ছবিতে ব্লেড মেরে দিয়েছে। আমিও পার্ষদ ছিলাম, আমিও চিনি, মানে আমরা কি আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা নীতিতে বিশ্বাস করি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা আমান চ্যান শান্তিতে বিশ্বাস করি, কিন্তু এই ওয়ার্ডে ইলেকশনে এইরকম যদি ঘাটিয়া এই কাজ হয় তো আমরা চুনাও আয়োগকে আমরা কমপ্লেন করবো, এফআইআর করবো। এফআইআর করে আমরা জেলা আস্তরে যে নেতা আছে ওদেরকে আমি কমপ্লেন করে এই জিনিসটা দেখতে বলবো। এই অন্যদিকে ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন তৃণমূলেরও কয়েকটি হোর্ডিং খুলে ফেলা হয়েছে। এই ঘটনায় তারাও লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু বিজেপি হোর্ডিং ছেঁড়ার মিথ্যে প্রচার করছে, সাধারণ মানুষ এর জবাব দেবে। না শুনুন, আমরা এটা নিয়ে গত পরশু পুলিশে কমপ্লেন করেছি, আমাদের 4-5টা ব্যানার খুলে দিয়েছে, তো পুলিশ এসেছিলো গত পরশু, ওই পুলিশের ভয়ে ওরা এই মিথ্যে কথাটা আবার নিজেরা প্রচার করছে। এই সমস্ত মিথ্যে কথা প্রচার করলে লোকে শুনবে না, লোকে বিশ্বাস করবে না, কারণ 42টা বছর ধরে জিটি রোডে আমি রাজনীতিটা করেছি, অনেক জুতো চটি খসিয়েছি, তো সেই জন্য এই সমস্ত মিথ্যে অভিযোগ শুনবে না। এখানকার ছেলেরা খুব ভদ্র ছেলে, যারা তৃণমূল করে খুব ভালো, উমা সরবের নেতৃত্বে এতদিন করে এসছে, জগদীশ শর্মার নেতৃত্বে করে এসছে, তারা এই সমস্ত জঘন্য কাজ করে না। বলছে ভয়ে এইগুলো করছে তৃণমূল, কাউকে ভয় করে না। তাহলে বামফ্রন্টের আমলে আমরা কংগ্রেস করতাম না, আর মমতা ব্যানার্জিও বামফ্রন্টের আমলে তুমুল আন্দোলন গড়ে তুলতো না। আজকে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, তাই বিজেপি করলে কিছু পাওয়া যাবে এই আশাতেই এরা সব কংগ্রেস তৃণমূল ছেড়ে ফুড়ে বিজেপিতে যাচ্ছে। আগামী 22শে জানুয়ারি পৌর নির্বাচন ঘিরে এই চাপানোত্তর, শেষ হাসি কে হাসবে তা মানুষ বলে দেবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দবার্তা।